রাজামশাই, রাজপুত্র, রাজকন্যা তারা সবাই কোথায় এখন? কাল নাকিনি তো সবাইকে মারতে চেয়েছিল, কিন্তু রাজামশাই যুবরানী আর যুবরাজকে কালনাগিরির হাত থেকে কোনো মতে বাঁচিয়ে দেয়। তারপর রাজামশাইয়ের কি হয়েছে কেউ জানে না। কালনাগিনীর আসল রূপও এই রাজ্যের কেউ জানে না। সবাই জানে নাগ রাজ্য থেকে আক্রমণ করে খোক্কশ রাজ্যের সব পুরুষকে হত্যা করা হয়েছে। কিন্তু সত্যিটা আমরা জানি, আমরা মাটির নিচে লুকিয়ে থাকি তো তাই। বলো কি আসলে কালনাগিনী সব করেছে? হ্যাঁ গো, সে এখনো নাগ রূপে খোক্কশদের শেষ করছে আর সবার সামনে ভালো সেজে থাকে। আচ্ছা, এই বিপদ থেকে বাঁচার নিশ্চয়ই কোনো না কোনো উপায় থাকবে, সেটা কি তোমরা কি জানো? উপায় আছে তো, এই রাজ্য তখনই বাঁচবে যখন যুবরাজ আর যুবরানী আবার এক হবে। আচ্ছা, তোমরা কি জানো যুবরাজ আর যুবরানী কোথায়? না গো, তারা এখন কোথায়, কিভাবে তাদের দেখা পাওয়া যাবে এসব আমরা কেউ জানি না। তাহলে কালনাগিনী? সেও এক রহস্য। কালনাগিনীর আসল রূপ আদৌ সবাই জানবে কিনা সেটাও কেউ জানে না। তবে সত্যি যদি তোমরা এই প্রশ্নের উত্তর চাও, তবে রাজপ্রাসাদে যাও, সেখানে কালনাগিনী আছে আর সব উত্তরও সেখানেই আছে। আমি নিশ্চিত কালনাগিনী যেখানে রয়েছে যোদ্ধা ঠিক সেখানেই বন্দি হয়ে রয়েছে। কিন্তু বোন, কালনাগিনীর অগ্নিকে কি দরকার সেটাই বুঝতে পারছি না দিদিভাই। আমি এই অঙ্কটা কোনোভাবে মেলাতে পারছি না। কালনাগিনীর সাথে যোদ্ধার কি প্রয়োজন বা কি সম্পর্ক? আর এই খোক্কশ রাজ্য, যুবরাজ, যুবরানী এরাই বা কারা? জানি না, বিশ্বাস কর আমি সত্যি জানি না এরা কারা। কিন্তু আমি এইটুকু বুঝতে পারছি, বাবা মাকে উদ্ধার করতে এসে এই কোন গোলক দাদার মধ্যে জড়িয়ে গেলাম আমরা দিদিভাই। কার ছবি? খুব চেনা চেনা লাগছে। খুব কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে খুব। তোরা খালি হাতে এসেছিস কেন? আমাদের ক্ষমা করে দেবেন যুবরানী, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ওদের ধরতে পারিনি। কি বললি? খুঁজে পাসনি আর সেই খবরটা তোরা আমাকে দিতে এসেছিস? আর একটা ভালো খবরও আছে, প্রাসাদে নাকি যুবরাজ এসেছেন। যুবরাজ প্রাসাদে? তার মানে আমার আগে ওই নকল রানী তাকে পেয়ে গেছে। আর এই কথাটা যদি সত্যি না হয় তাহলে কিন্তু তোদের নানা যুবরানী একদম খাঁটি খবর, আমরা নিজের কানে শুনে এসেছি। জানিস এই যুবরাজ আমার ভাই, আমার নিজের ভাই, আমি তার দিদি। এই যুবরাজের জন্যই আমি এখানে এত বছর ধরে অপেক্ষা করছি। সে কিনা
তোমাকে ফিরে আসতেই হবে কুমার, তোমার দিদির কাছে তোমাকে ফিরে আসতেই হবে। তুমি আমার নিজের ভাই, আমার আমার নিজের রক্ত তুমি। আমি তোমার দিদি হয়ে বলছি, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসব, তবে এই খক্ষস রাজ্য আমি বাঁচাতে পারব। কোথায় এলাম আমি? আমি জানি তুমি ছবি কক্ষে ছিলে, তাই তো? আমি তো তোমাকে নিয়ে এলাম। গোটা রাজপ্রাসাদ যখন ঘুরে ঘুরে দেখছই, তখন আসল কক্ষটাই বা কেন বাদ যায় বলো? এই দেখো অগ্নি, দেখো, এই হলো খক্ষস সিংহাসন। খক্ষস রাজসভায় খক্ষস সিংহাসন। তুমি জানো অগ্নি, তোমার বাবা এই সিংহাসনেই বসতেন। তিনি চলে যাওয়ার পরে আমি একবারের জন্য এখানে বসিনি, কিন্তু তুমি যে চলে এসেছ, এখন তুমিই তো বসবে এই সিংহাসনে, তাই না রাজকুমার অগ্নি? আচ্ছা, ওই বাচ্চা মেয়েটার ছবির কথা কি? প্রণাম রানীমা। এ কি তোদের এই দশা, কে করলো? নাগেরা, নাগেরা করেছে আমাদের এই অবস্থা রানীমা। হ্যাঁ, একে একে সবাইকে শেষ করে দেবে, কাউকে ছাড়বে না ওরা, কাউকে ছাড়বে না রানীমা। ভালো সময় এসে গেছে ওরা, কিন্তু আমি তো কিছু করিনি। তাহলে কোন নাক আবার ওদের আঘাত করলো? বেশ সন্ধিদি ভাই, এবার আমরা কিন্তু খক্ষস প্রাসাদে যাব, চল। দাঁড়াও, আমাদের মৃত বন্ধুর, এটা রাখো, এতে তোমার নাক গন্ধ আড়াল হয়ে থাকবে। তুমি ভালো, তোমার সুরক্ষিত থাকা দরকার। বোন চল, ওদিকে বাঘুরাম আর জয়নাক বন্ধু ওই খক্ষসেদের সাথে কি করছে কে জানে, চল। হ্যাঁ রে, ধন্যবাদ তোমাদের বন্ধু, চল। শোনো, তোমরা আজকের পর থেকে তোমরা যে নাককে দেখতে পাবে সোজা ধরে নিয়ে আসবে। এই রাজ্যে নাগেদের কোনো ক্ষমা নেই। আচ্ছা, তাই হবে, সবাইকে বন্দি করা হবে, মনে রেখো। নাগ বংশকে ধ্বংস করব আমি। আমরা নাগেদের ধরতে পারিনি ঠিকই, তবে আর এক শত্রুকে ধরে আনতে পেরেছি। যোদ্ধা, আমার রক্ষা করো যোদ্ধা। রোহিণী সেই বাঘ এখানে কি করছে? অগ্নি কি ওকে ছেড়ে দেবে নাকি? এটাই তার মানে বেরোবার পথ। আগে আমরা বাঘুরামকে উদ্ধার করব, তারপর খক্ষস প্রাসাদে গিয়ে যোদ্ধাকে। ঠিক আছে,
আমাকে শক্ত করে চেপে ধর।